পিয়াস, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে সরিষা বাটা দিয়ে শিম ভাজি করব। এই দেখেন, শিমটাকে আমি আগে কেটে ধুয়ে নিয়েছি, এই যে আলু এই সাইজের করে কেটে দিয়েছি। এখানে আমি সাদা সরিষাটা বেটে নিয়েছি, পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। আর কিভাবে আমি রান্নাটা করুন চলুন, পুরো ভিডিওটা দেখুন, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, সেটা আমি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল খান কমিয়ে বাড়িয়ে নেবেন। এটাকে আমি হালকা একটু লাল লাল কালার করে নেব, এটাকে বেশি ভাজবো না। এটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক দারুণ লাগে, দুপুরে বা রাতে আপনারা খেতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল বাটনটা প্রেস করে রাখবেন আপনারা, কারণ আপনারা যখন ব্যস্ত থাকবেন অবসর সময়ে আমার ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। দেখুন পেস্টটা আমার হালকা লাল কালার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো সরিষা বাটাটা। দিয়ে কিছুক্ষণ আমি মশলা একটু ভেজে, তেলে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো শিম, কেটে ধুয়ে নিয়েছি আমি, এটাকে আমি এখন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো জিরা গুঁড়া। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, চাইলে আপনারা এটাকে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে হবে। এই শিম ভাজিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, ভাজিতে পানি দিলে ভালো লাগবে না। আমি এটাতে জাল কমিয়ে, এটাকে যদি আপনারা গ্যাসে করেন জালটা লো ফ্লেমে রাখবেন, এটাকে জালটা আস্তে আস্তে দিয়ে এটাকে ভাজি করতে হবে। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেবো, ঢাকনাটা খুলে দেবো। দেখুন অলরেডি একটু শিমে পানি বের হয়েছে, কারণ এটা নতুন শিম, সরিষা বাটা দিয়ে শিম ভাজি খেতে অনেক টেস্ট, অনেক ভালো লাগে, কারণ সরিষার যে একটা ঝাঁজ গন্ধ শিম ভাজিটা খেতে অনেক টেস্ট হয়। দিয়ে এটাকে আমি আবার ঢাকা দেব, ঢাকনাটা খুলে দেব, আমি আর এটাকে ঢেকে দেব না। আমি এখানে ধনে পাতাটা কুচি নিয়েছি, ধনে পাতা ধুয়ে আমি কুচি করে নিয়েছি, সেটা আমি উপর দিয়ে দিয়ে দেবো।
দিয়ে এটাকে আমি একটু উল্টে পাল্টে দেব। জালটা এখন মিডিয়ামে দিতে হবে, দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। সিম ভাজিটা আমার হয়ে গেছে, এখন আপনারা এভাবে বাসা প্লিজ রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার আগে বলবো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।